আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা গোল ছায়া কিভাবে কাটবেন। আপনারা যদি সেলাইয়ে নতুন হন তাহলে আমার এই গোল ছায়াটা কাটার ভিডিও দেখলে আপনারা খুব সহজে কাটতে পারবেন। এই যে আমি প্রথমে পেটিটা কেটে নিব, এখানে আমি 5 ইঞ্চি মাপ করে পেটিটা কেটে নিব। এই যে দেখুন 5 ইঞ্চি মাপ করে আমি এখন কেটে নিচ্ছি। কাপড়টা কিন্তু লম্বা অবস্থায় আছে, আর এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। এই যে দেখুন আমি পেটিটা কেটে নিয়েছি, এবার আমি কোমরের মাপটা নিয়ে নিব। এই যে দেখুন আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি। আপনাদের যদি আরও কোমরের মাপ বেশি প্রয়োজন হয়, আপনারা যদি মোটা মানুষের ক্ষেত্রে বানাতে চান, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনারা আবার কেটে নেবেন। আমার প্রয়োজন নাই, এই জন্য আমি কাটিনি। তারপরে আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি ফিতার কাপড়টা বের করে নিব। এই যে দেখুন 1.5 ইঞ্চিতে আমি মাপ দিয়ে নিচ্ছি। এরকমভাবে সাইড থেকে আপনারা ফিতাটা বের করে নেবেন। এই যে দেখুন ছায়া কাটা শেষ। এই কাপড়টা 2 ভাঁজ করে এর জোড়ার অংশটা আপনারা কেটে নেবেন। তারপরে এখানে কুচি দিয়ে আপনার পেটিটা লাগিয়ে নেবেন, আর হচ্ছে ফিতাটা বানিয়ে নেবেন, নিচে একটু সেলাই করে নেবেন। তাহলে ছায়া রেডি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন, আর আমার ভিডিও ভালো বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।